আসসালামুয়ালাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল টিআরএম এ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। গাজা ইসরায়েলি হামলায় আরও 130 ফিলিস্তিনি শহীদ, হতাহত বহু ইসরায়েলি সেনা। ইরানের প্রেসিডেন্ট রাইসির কাছে বার্তা পাঠিয়েছেন সৌদি রাজা সালমান। বাংলাদেশ ভারত আর বাংলাদেশ চীন সম্পর্কের মধ্যে কোনো তুলনাই হয় না, বলল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। কোনো পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশ সফর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। ইয়েমেনে আবারও হামলা চালাল ইঙ্গোমার্কিন বাহিনী। বহু ইসরায়েলি সৈন্য মানসিক সমস্যায় ভুগছে, চিকিৎসার জন্য গঠিত হচ্ছে বিশেষ টিম। এখন চলে যাব আমরা আমাদের মূল খবরে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় আরও 130 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। এর মধ্যে গাজা উপত্যকা রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় 5 শিশুসহ 14 জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শর্ত মেনে গাজায় যুদ্ধবিরতি করা হবে না বলে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেওয়ার পর এই হামলা হল। নেতানিয়াহু ওই শহরে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। রাফা শহরে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত 27,848 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহতের সংখ্যা 67,317 জন। এদিকে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড পশ্চিম গাজা সিটিতে ইসরায়েলের মেরকাবা ট্যাঙ্কে আঘাত হেনেছে। ইয়াসিন X-5 রকেটের সাহায্যে ট্যাঙ্কটিতে হামলা করা হয়। সেখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এছাড়া ইসরায়েলি দৈনিক হারেজ আজ জানিয়েছে গাজায় আরও 10 ইসরায়েলি সেনা আহত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির কাছে একটি বার্তা পাঠিয়েছেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদ। ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আলানজি গতকাল বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করার সময় এই বার্তা পৌঁছে দেন। গাজা পরিস্থিতিতে প্রেসিডেন্ট রাইসি সৌদি রাজার কাছে এর আগে যে বার্তা পাঠিয়েছিলেন তার জবাবে এই বার্তা পাঠানো হয়েছে। এর পাশাপাশি ইরানের 45তম বিপ্লব বার্ষিকীতে সৌদি রাজা সালমান এবং যুবরাজ মুহাম্মদ বিন সালমান অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। সৌদি রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আমির আবদুল্লাহিজান দুদেশের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আশা করেন দুদেশের মধ্যকার এই সম্পর্ক সবক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থা ধরে রাখবে। বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন রিজাদ তেহরানের সাথে সম্পর্ককে ট্যাকটিক্যাল নয় বরং স্ট্র্যাটেজিক হিসেবে দেখে। রাষ্ট্রদূত আনজি বলেন সর্বক্ষেত্রে দুদেশের মধ্যকার সম্পর্ককে উন্নয়ন করাই হচ্ছে তার কাজ। ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যদিও চীন বাংলাদেশের উন্নয়নের সঙ্গী কিন্তু তাদের সঙ্গে অথবা অন্য যে কোনো দেশের সঙ্গে ঢাকার যা সম্পর্ক তার সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্কের কোনো তুলনাই চলে না। ভারতের সঙ্গে তাদের রক্তের সম্পর্ক। মাহমুদ বলেছেন তার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কেরও বৈঠকে সীমান্ত হত্যা, তিস্তার জল বণ্টন, মিয়ানমার পরিস্থিতির মতো বিষয়গুলি নিয়ে কথা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়াতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন যে তার দেশে ভারতবিরোধী একটা শ্রেণী তথাকথিত ইন্ডিয়া আউট প্রচারণা চালায় মাঝে মাঝেই, কিন্তু এই ক্যাম্পেইন ক্রমশ ম্রিয়মাণ হয়ে আসছে। ভোটের সময়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিঘ্ন ঘটানোর যে চেষ্টা হয়েছিল তা ব্যর্থ করে দেওয়ার জন্য ভারত পাশে ছিল, তাই সে দেশের জনগণ, সরকার আর নাগরিক সমাজকে ধন্যবাদ দেন হাসান মাহমুদ। সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এ বিষয়ে বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে অজিত দোভালের ঢাকা সফর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বাংলাদেশ ভারতের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ এবং দুদেশের মধ্যে গা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সম্প্রতি দেশটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো, টানা চতুর্থবার, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ভারত মনে করে এ নির্বাচনকে কেন্দ্র করে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়াটা একটি রুটিন ওয়ার্ক ও সাধারণ সৌজন্যতা। এ কারণেই অজিত দোভাল ঢাকা সফর করেছেন বলে জানান রণধীর জয়সওয়াল। তিনি আরও বলেন অজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন তার কাছে পৌঁছে দিয়েছেন। ওই প্রতিবেদনে বলা হয় ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন অজিত দোভাল। বৈঠকে মিয়ানমারের ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ভারতের জাতীয় এ নিরাপত্তা উপদেষ্টা।
তবে অজিত দোভালের এ সফর আনুষ্ঠানিক বা অঘোষিত ছিল বলে জানায় টাইমস অব ইন্ডিয়া। তার সফর সংক্রান্ত কোনো পূর্ব ঘোষণা ঢাকা বা নয়াদিল্লি কোনো পক্ষই দেয়নি। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশে আবারও হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। স্থানীয় সূত্রগুলো বলছে, গতরাতে প্রদেশের রাস ইসা এলাকায় দুই দফা হামলা চালিয়েছে ইঙ্গমার্কিন বাহিনী। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে ইসরায়েল অভিমুখী জাহাজগুলো আটকে দেওয়ার পদক্ষেপ নিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। যারা নির্দেশ অমান্য করছে তাদের উপর হামলাও চালাচ্ছে তারা, কারণ ইসরায়েল অভিমুখী জাহাজগুলো দখলদার ও ঘাতক ইসরায়েলি বাহিনীর জন্য নানা রসদ ও সরঞ্জাম বহন করছে এবং সেগুলোই নিরপরাধ গাজাবাসীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। বিশ্বের অনেক মুসলিম দেশ ও সরকার গাজার পক্ষে তেমন কিছুই করতে না পারলেও ইয়েমেনের হুথি সমর্থিত সরকার ও সামরিক বাহিনী সাহসী এই পদক্ষেপ নিয়েছে। এতেই খেপে গেছে বর্ণবাদী ইসরায়েলের ঘনিষ্ঠ দুই মিত্র আমেরিকা ও ব্রিটেন। হুথি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী যাতে লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে আমেরিকা ও ব্রিটেন এ আগ্রাসন চালাচ্ছে। কিন্তু ইয়েমেনে ক্ষমতাসীন হুথি আনসার উল্লাহর নেতারা বারবারই একথা সাফ জানিয়ে দিচ্ছেন যে তাদের হামলার মূল লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। তারা বলেছেন, যতদিন গাজা উপত্যকার নিরপরাধ মানুষের উপর ইহুদিবাদী বাহিনীর পাশবিক গণহত্যা বন্ধ না হবে ততদিন লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চলতে থাকবে। ইঙ্গোমার্কিন বাহিনীর এ আগ্রাসনে ইয়েমেনের সেনাবাহিনীর মনোবল ভাঙবে না। গাজার যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে ইসরায়েলি সৈন্যদের মানসিক সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি তাদের মানসিক চিকিৎসা জরুরি হয়ে পড়েছে। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের পঞ্চম মাস পেরিয়ে যাচ্ছে। এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে সামরিক ক্ষেত্রে ইসরায়েলের বিপর্যয়। এই যুদ্ধে এখন পর্যন্ত শতাধিক ইসরায়েলি সেনা নিহত ও হাজার হাজার আহত হয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়াদিউত অহারনত লিখেছে, হত্যাকাণ্ডে জড়িত অনেক ইসরায়েলি সেনার মানসিক চিকিৎসার প্রয়োজন হয়ে পড়েছে। দৈনিকটির মতে, এই সমস্যাটির কারণ হচ্ছে গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি সৈন্যরা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এর আগে ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছিল, গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 9,000 ইসরায়েলি সৈন্য মানসিক পরিষেবা পেয়েছে এবং সুস্থ হয়ে এক চতুর্থাংশ আর যুদ্ধে ফিরে আসেনি। ইসরায়েলি দৈনিক হারেজ এর আগে লিখেছিল, কমপক্ষেও 500 ইসরায়েলি সেনা মানসিক রোগীতে পরিণত হয়েছে। গাজা যুদ্ধের শুরু থেকে এই সৈন্যরা মানসিক সমস্যা, মানসিক ব্যাধি, আঘাত পরবর্তী ভয় ও উত্তেজনা ইত্যাদির সম্মুখীন হয়েছে। বিশেষ করে গাজায় অব্যাহত যুদ্ধ এবং এই যুদ্ধের পরিণতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের অভাবের পাশাপাশি গাজায় হামাস বাহিনীর অতর্কিত হামলার কারণে সারাক্ষণ উদ্বেগের মধ্যে থাকতে থাকতে ইসরায়েলি সৈন্যদের মনস্তাত্ত্বিক সংকট তীব্র আকার ধারণ করেছে। বহু সংখ্যক ইসরায়েলি সৈন্যের মানসিক সংকট দেখা দেওয়ার কারণে তাদের সংবাদ মাধ্যম কান জানিয়েছে সেখানে বেশ কয়েকটি মানসিক স্বাস্থ্যকেন্দ্র খোলা হবে। এই উদ্যোগ নেওয়ার মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী কার্যত তাদের সৈন্যদের সমস্যার বিষয়টি স্বীকার করে নিল বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ইসরায়েলি সৈন্যদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক ব্যাধি দেখা গেছে। আত্মহত্যা এই মানসিক ব্যাধির অন্যতম একটি দিক। মানসিক ব্যাধিতে ভোগা ইসরায়েলি সৈন্যদের আত্মহত্যা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং ইসরায়েলি গণমাধ্যম বহুবার খবর দিয়েছে সামরিক বাহিনীতে আত্মহনন, শরীরে অগ্নিসংযোগ এবং গুলি করার ঘটনা ঘটছে। মানসিক সেন্টারের পুনর্বাসন বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরায়েলি পত্রিকা ইয়াদিউত আহারনট আরও জানিয়েছে, নার্স এবং মনোরোগ বিশেষজ্ঞদের একটি টিম গঠন করা হবে যারা আত্মহত্যার প্রবণতা আছে এমন সেনাদের চিকিৎসা করবে। বৈশ্বিক খবর আকবর পেতে সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে।